হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ত্রাস অ্যাডলফ হিটলারের কথা। যতবার পৃথিবীর ইতিহাসের নৃশংস আর বর্বর শাসকদের কথা উঠবে, ততবারই উঠে আসবে অ্যাডলফ হিটলারের কথা, যে কিনা 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরেও জীবনের অন্তিম সময় এসে মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ইহুদিদের দোষী করে একটি গোপন চিঠি লিখে গিয়েছিলেন। কি এমন ছিল সেই চিঠিতে? মৃত্যু নিশ্চিত জেনেও কেন তিনি তার বান্ধবী ইভাকে মৃত্যুর 24 ঘন্টা পূর্বে বিয়ে করেছিলেন? আদৌ কি তার মৃত্যু হয়েছিল? জীবিত থাকলেই বা এখন কোথায় আছেন? এ সম্পর্কিত আরও তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। অস্ট্রিয়ার হাঙ্গেরীয় অঞ্চলের ব্রানাউ নগরীতে 1889 সালের 20শে এপ্রিল হিটলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছোটবেলা থেকে হিটলার ছিলেন একঘেয়ে এবং রগচটা স্বভাবের। সামান্য ব্যাপারেই তিনি রেগে উঠতেন, এমনকি আক্রমণও করতেন। পড়াশোনার দিকে তার মন একেবারেই ছিল না, তিনি ছবি আঁকতে বেশি পছন্দ করতেন। যদিও বা তিনি প্রথম জীবনে স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু অর্থের অভাবে শেষ পর্যন্ত তার পড়াশোনা করা হয়নি। 1907 সালে তার মা মারা যাবার পর সংসারের সব বন্ধন ছিন্ন করে তিনি চলে আসেন ভিয়েনায় এবং জার্মানির সর্বোচ্চ নেতায় পরিণত হন। যদিও বা তিনি প্রথম দিকে দিনমজুরের কাজ শুরু করেন, কিন্তু কর্মজীবনের প্রথম থেকে তিনি একটা ব্যাপার ভালো মতোই বুঝে গিয়েছিলেন, এই পৃথিবীতে ইহুদিরা কোনো ধর্মের মানুষকেই প্রাণ খুলে বাঁচতে দেবে না। আর ভিয়েনায় অবস্থানরত সময় তার মধ্যে জেগে ওঠে প্রবল ইহুদি বিদ্বেষ। 1912 সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিখে এবং অনেক দুঃখ দুর্দশার মধ্য দিয়ে 2 বছর অতিবাহিত করলেন। এবং 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসেবে যোগ দেন এবং পরবর্তীকালে তিনি ভাইমার প্রজাতন্ত্রের নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। কিন্তু তিনি অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, যে কারণে তাকে জেলও খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পাবার পর তিনি জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ এবং সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকে। আর এভাবে 1934 সালে তিনি জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা ফিউরারে পরিণত হন। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল লেবেনস্রাউম অর্থাৎ জীবন্ত অঞ্চলগুলো দখল করে নেওয়ার কথা বলা হয়েছিল এবং 1939 সালে জার্মানের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড আক্রমণ করেন এবং এর ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর এইভাবেই শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের অক্ষ শক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছিল। বিশ্বজুড়ে একের পর এক ইহুদি শক্তিকে ধ্বংসস্তূপে পরিণত করেন হিটলার। 3 বছরে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। তখনকার মানবাধিকার কর্মীরা যতই তাকে জিজ্ঞাসা করত, কেন আপনি নিঃসংখ্যভাবে নিরপরাধ ইহুদিদেরকে হত্যা করছেন, তখন তিনি শুধু একটাই কথা বলতেন, আমি 10 লক্ষ ইহুদিকে এখনো হত্যা করতে পারিনি, 60 লক্ষকে করেছি মাত্র। এই 10 লক্ষই পরবর্তীতে জানিয়ে দেবে কেন আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলাম। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। ফ্রান্স পতনের পর 1941 সালের 22শে জুন হিটলার রাশিয়া আক্রমণ করে এবং এটাই হিটলারের জন্য কাল হয়ে দাঁড়ায়। যদিও প্রথম পর্যায়ে জার্মান বাহিনী সর্বোচ্চ জয়লাভ করেন, কিন্তু মিত্র শক্তি যখন সম্মিলিত হয়ে অগ্রসর হতে শুরু করে, তখন আস্তে আস্তে হিটলারের বাহিনী পিছু হটতে থাকে। 1945 সালের 29শে এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেইন এর সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায়, যারা ছিল সবচেয়ে চৌকস বাহিনী। হিটলার বুঝতে পেরে যায় রাশিয়া আক্রমণের মধ্য দিয়ে তার স্বপ্ন চিরদিনের মতোই শেষ এবং মৃত্যুর 24 ঘন্টা পূর্বে অর্থাৎ 29শে এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যে ছোটখাটো আয়োজনের দ্বারা হিটলার ইভা ব্রাউনকে বিয়ে করেন এবং মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ঠান্ডা মাথায় 2টি চিঠি লেখেন। একটি চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করে যায় ইহুদিদেরকে। সেখানে তিনি লেখেন, পৃথিবীর জন্য হুমকিস্বরূপ একটি জাতি হলো ইহুদি, অর্থাৎ বর্তমানে ইসরায়েল, আর অন্যটিতে নিজের সমস্ত সম্পত্তি পুরো জার্মান রাষ্ট্রকে দান করে যান। 30শে এপ্রিল 1945 সাল বার্লিনের চারদিক অবরোধ করে ফেলে লাল ফৌজ বাহিনী এবং ওই দিন বিকাল 3:30টার দিকে হিটলার বাংকার থেকে প্রায় 500 মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন। এর কিছুক্ষণ পরেই গুলি শব্দ শোনা গেল। হিটলার নিজেই পিস্তল দিয়ে আত্মহত্যা করলেন, কিন্তু তার কোনো লাশ খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি সে জীবিত ছিল? আর কোথায় বা ছিল? আপনাদের কি মনে হয়, হিটলার মৃত্যুবরণ করেছে নাকি সেখান থেকে পালিয়ে গিয়েছিল? আর কোথায় বা পালালেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।